एक दंडित अपराधी के कोनो भावी साधारण भावे चलाफेरा करार अधिकार नाई। দণ্ডিত অপরাধীদের একমাত্র জায়গা হচ্ছে জেলখানা, তাকে জেলখানায় ফেরত পাঠানোর জন্য। সেই দণ্ডিত অপরাধীকে আমরা ইনশাআল্লাহ নিয়ে যাব এবং আপনারা প্রচেষ্টা করেন তাকে তার দণ্ড ভোগ করতেই হবে, সেটা এই আদালত দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দেশে ফিরিয়ে বিচারের সম্মুখীন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম এম আমিনউদ্দিন। রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত শেখ রাসেলের 58তম জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশের সাম্প্রতিক সাম্প্রদায়িক সহিংসতায় 71-এর পরাজিত শক্তি জড়িত বলে অভিযোগ করেন তিনি। বিস্তারিত জাকির হোসেনের রিপোর্টে। বাংলাদেশ থেকে নিয়মিত এই অভিযোগ তোলা হয়। রবিবার যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতারাও বললেন, তারেক রহমান যুক্তরাজ্যে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের 58তম জন্মদিনের অনুষ্ঠানে এই অভিযোগ তুলেন আওয়ামী লীগের নেতারা। আজকের বাংলাদেশের শান্ত বাংলাদেশ, উন্নয়নের বাংলাদেশকে যারা অশান্ত করতে চায়, সেই সাম্প্রদায়িক গোষ্ঠীর আমরা বিচার চাই। তারিক জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরত নিয়ে আইনের আওতায় এনে তার দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এম এম আমিনউদ্দিন। নেতা কর্মীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। তারেক রহমান বাংলাদেশের আদালত কর্তৃক উনি দণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তি, তার দণ্ডটা কার্যকর করার জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে নিতে হবে এবং ফিরিয়ে নিয়ে আশা করছি তাকে আমরা অচিরেই ফিরিয়ে নিতে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারবো এবং তার দণ্ডাদেশটা কার্যকর করার ব্যবস্থা করতে পারবো। দেশে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক দাঙ্গার পরিকল্পনা হচ্ছে বলেও জানান অ্যাটর্নি জেনারেল। আজকে দেখেন বাংলাদেশে এই মাসে কি হলো, আমাদের সম্প্রীতিরা সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেওয়া হলো। আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল বাংলাদেশে, সেই সাম্প্রদায়িক সম্প্রীতির গায়ে আঘাত করা হলো। আমাদেরকে একটা কলঙ্ক লেপন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে সুখ শান্তি যে আছে, আমাদের স্থিতিশীলতা আছে, সেটা বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরকে কেন্দ্র করে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। আজকেও আমরা সভা করেছি, আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ এবং আমাদের 62টি শাখা সংগঠন, আমাদের সহযোগী সংগঠন সবাই মিলে হাজার হাজার লোকের সমাবেশ করে আমরা লন্ডন এবং গ্লাসগোতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ওয়েলকাম করব ইনশাআল্লাহ, এবং মাননীয় প্রধানমন্ত্রীর সৌজন্যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমরা বিশাল আকারের হাজার হাজার লোক নিয়ে সেন্ট্রাল লন্ডনের একটি বড় হলে আমরা সমাবেশ করব। অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেখ রাসেলের জন্মদিন পালন উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি। এ সময় যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাকির হুসেইন, টিভি ওয়ান নিউজ, লন্ডন। জন্মদিন শুভ 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 দিন, শুভ 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 দিন, শেখ রাসেলের জন্মদিন।